হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ডিলাক্স জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন। কোম্পানির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আমি এখন আপনাদের একটা কিচেন ক্যাবিনেটের ডিজাইন দেখাইতেছি আপনাদের জন্য। আপনারা চাইলে কিচেন ক্যাবিনেটটা সেম এভাবে করে নিতে পারেন। রান্নাঘরের সৌন্দর্যের জন্য কিচেন ক্যাবিনেটের কোনো তুলনা নেই। যেখানে রান্নাঘর সেখানেই কিচেন ক্যাবিনেট। কিচেন ক্যাবিনেট মানেই ফ্ল্যাটের সৌন্দর্য ডেকোরেশন। ইন্টেরিয়র ডেকোরেশনগুলোর মধ্যে বেস্ট হলো কিচেন ক্যাবিনেট। কিচেন ক্যাবিনেটটা অবশ্যই মাস্ট বি, প্রয়োজনীয় একটা জিনিস, যেটা আসবাবপত্র আপনি রাখবেন। আমি কিচেন ক্যাবিনেটটা দেখাইতেছি। এখানে কিচেন ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেটের উপরে যে চুলার অংশটা, এখানে চুলার বান্নাটা থাকবে। এভাবে বান্নাটা এভাবে থাকবে, জাস্ট এখানে একটা কিচেন হুড থাকবে। কিচেন হুডটা এইভাবে, এটা তৈলাক্ত আইটেমটা। যদি একটা আইটেম আপনি বাগার দেন, তাহলে যে সেতকিরা উঠে তেলটা উড়ে যায়, উড়ে যেয়ে বিভিন্ন টাইস ওয়ালে লাগে, সেই জন্য এই কিচেন হুডটা ব্যবহার করা হয়। কিচেন হুডটা যদি ব্যবহার করা হয়, তাহলে আর সেরকম কোনো প্রবলেম হয় না, ওয়ালগুলো তৈলাক্ত হয় না এবং টাইসগুলো আঠা লাগে না। আপনি চাইলে এভাবে সুন্দর করে কিচেন ক্যাবিনেটটা করে নিতে পারেন। উপরে এই যে পাল্লাগুলো করা, ডিজাইন করা পাল্লা, এটা বার্মাটিক বোর্ডের, বার্মাটিক শিখন বোর্ড দিয়ে করা, সবচেয়ে বেস্ট কোয়ালিটি বার্মাটিক বোর্ড, যেটা আপনার কোনো বাঁকা হবে না, গুনে ধরবে না এবং কোনো সিজন করা লাগবে না। এটা বার্মাটিক বোর্ড কাঠের বিকল্প, কাঠের চেয়ে অনেক ভালো দেখা যায়। কাঠ তো কিচেন ক্যাবিনেটের জন্য সবচেয়ে বেস্ট হলো বার্মাটিক বোর্ড, কিচেন ক্যাবিনেট। আমি আপনাদের দর্শক দেখাইতেছি কিচেন ক্যাবিনেটটা। আপনারা চাইলে জাস্ট এভাবে পাল্লাগুলো করে সুন্দর করে আসবাবপত্র রাখার জন্য কাজগুলো করে নিতে পারবেন। নিচে এইভাবে বক্সগুলো করে নিতে পারবেন এবং কর্নারে যে সেলফগুলো আছে, জাস্ট এইভাবে সেলফগুলো আপনি চাইলে কিচেন ক্যাবিনেট করে নিতে পারবেন। কিচেন ক্যাবিনেটগুলো আপনার অবশ্যই অবশ্যই প্রয়োজন। এখানে কর্নারগুলোতে আপনি আসবাবপত্র আপনি যে রাখতে পারবেন, যে মরিচি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, এই প্রোডাক্টগুলো রাখতে পারবেন। সুন্দর করে দেখেন কত সুন্দর করে বার্মাটিক বোর্ড দিয়ে এটা তৈরি করা হয়েছে কিচেন ক্যাবিনেটটা। আজকে আপনাদের আমি একটা কিচেন ক্যাবিনেটের ডিজাইন দেখাইলাম। আর এখানে কিচেন চুলা, কিচেন চিমড়ি দেখানো হলো। আপনারা চাইলে আমাদের দ্বারা কন্ট্যাক্ট করে আপনারা কিচেন ক্যাবিনেটগুলো করে নিতে পারেন। এখানে একটা কিচেন হুড দেখাইতেছি আপনাদের, একটা কিচেন হুড, এটা রান্নাঘরে লাগায় কিচেন হুড। এটা আপনি কিচেন হুডটা যদি আপনার কিচেন রুমে লাগায় সেটিং করেন, তাহলে অনেক সৌন্দর্য দেখতে সৌন্দর্য বাড়বে এবং আপনার তৈলাক্ত জিনিসগুলা উড়ে কখনো ওয়াল আঠা ভাব হবে না, টাইলসগুলো নষ্ট হবে না, টাইলসগুলো সবসময় রুমের ভিতরে সুন্দর থাকবে এবং ক্লিন থাকবে। এখানে কিচেন অ্যাক্সেসরিজ, একটা কিচেন অ্যাক্সেসরিজ দেখাই দিলাম। এটার প্রাইস 2200 টাকা কিচেন। এটার কিচেন র্যাক, এটা আপনার চাইলে প্লেটগুলো এইভাবে সুন্দর করে রাখতে পারবেন, কিচেন র্যাক। আর একটা যে কিচেন র্যাক দেখাইতেছি, এটা হচ্ছে চুলা, এটা বার্নার। এই বার্নারটা চাইলে আপনার 6500 টাকা আমাদের মাধ্যমে নিতে পারবেন, 6500 টাকা পড়বে। এটা গ্লাসের, এটা 75 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে, 75 কেজি পর্যন্ত, 75 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এই চুলাটা। আপনার চাইলে কিচেন চুলাটাও আমাদের দ্বারা নিতে পারেন, ডিলাক্স জিপসাম ইন্টেরিয়র। এখানে আরোটা দেখাইতেছি আপনাকে কী সুন্দর করে কিচেন র্যাক আপনি প্লেট রাখতে পারবেন। এসএসের, এটা ফুল এসএস, কোনো চুম্বক ইয়া ধরবে না, মরিচা পড়বে না, নিখুঁত। এটা আপনি 10 বছর ইউজ করেন, 20 বছর করেন, কোনো মরিচা পড়বে না। চাইলে প্লেটগুলো এবার সুন্দর করে রাখতে পারেন, এখানে সুন্দর করে রেখে আপনি প্লেটগুলো সাজিয়ে রাখতে পারেন। তারপরে এখানে যেভাবে নিচে আরও সেলফ আছে, সেলফে আপনি এই ধরনের চা কাপ কাপ পিস রাখতে পারেন, যেটা মন চায় আপনার মনের মতো করে সুন্দর করে প্লেটগুলো সাজিয়ে রাখতে পারেন। তো আপনাদের ধন্যবাদ, ডিলাক্স জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।